আমাদের কিছু কিছু স্পেসিফিক এলাকা, সেটা আশুলিয়া, গাজীপুর, সেটা সাভার, টঙ্গী হতে পারে, সেখানে কিছু দুর্বৃত্তিকরণ কারণে, এটা কিন্তু আমি ওয়ার্কার অসন্তোষ শুধু বলতে রাজি নয়, যেটা ওয়ার্কার অসন্তোষ আগে হয়েছে এখনও হবে, এবং যেটা যৌক্তিক সেটা মোকাবেলা করার জন্য বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত এস্টাবলিশড মেকানিজম আছে। আমরা ট্রাইপার্টাইট মেকানিজম দেখেছি, আইএলও বাংলাদেশ নিয়ে গর্ব করে, আমরা গর্ব করি, সেখানে এই পুরো সিস্টেমটা ব্রেকডাউন করবে এটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে চাই না। এই জায়গায় যে শুধু যদি একটা কনফাইন থাকতো, আমরা মনে করি ও আচ্ছা আশুলিয়ার মধ্যে সমস্যা হচ্ছে, আমি তো ঠিক আছি, আমি তো ঠিক থাকতে পারবো না, এটা ছড়াচ্ছে, এটা রংপুরে যাচ্ছে, এটা নরসিংদীতে যাচ্ছে, এটা কুমিল্লায় যাচ্ছে, এটা চিরঙ্গে যাচ্ছে, কম যাচ্ছে বা যেতে পারে, এটা একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছে। এই অবস্থায় আমাদের যেটা দরকার, আমাদের ওই যে আস্থার কথাটা যে বারে বারে যেটা ডক্টর মাসরুজি বলেন, আস্থাটা শুধু বিদেশি বিনিয়োগকারীর জন্য নয়, দেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে, যে পৃথিবীর কোন দেশে ডাবল ডিজিট 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে ম্যানুফ্যাকচারিংকে প্রফিটেবল করা যায় আমাদের জানা নেই। এবং আমরা মোটামুটি সবাই এখানে 20-30 বছর ধরে বাংলাদেশে কাজ করি, যে আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিসেস, শুধু ম্যানুফ্যাকচারিং না, সার্ভিস হচ্ছে এই ইকোনমির সবচেয়ে বড় কর্মসংস্থানের জায়গা। আমি সবসময় হেসে হেসে বলি যে আমাদের নতুন প্রজন্ম, আমরা জেনজি বলি আর যাই বলি, তারা কিন্তু এখন ব্যারিস্টার ট্রেনিং মোর ইন্টারেস্টেড দেন হাতেম ভাইয়ের ফ্যাক্টরিতে বা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে, এটাকে আমি খারাপভাবে দেখি না, কিন্তু তাদেরকে ওই কর্মসংস্থান করার জন্য আজকে যদি আম্বরিনকে 15% লোন নিতে হয়, এটা সম্ভব না, এপেক্সের জন্য সম্ভব না। ওল্ড ঢাকাতে কী সমস্যাটা হচ্ছে, আমদানিতে কী সমস্যা হচ্ছে, ঋণপত্র খুলতে কেন 15 দিন লাগবে, 15 দিন যদি লাগে একটা কমোডিটি বিজনেস, টু লেট, এটা কিছু কোনো রিয়্যাক্ট করা যায় না। তো সেখানে আমাদের এই যে আমাদের যেটা চিন্তা, সেটা হচ্ছে যে একটা ল্যাগ এফেক্ট বলে একটা জিনিস আছে। আজকে যখন বাংলাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বিশেষ করে কিছু কিছু এলাকাতে ওয়ার্কারদের যেটাকে অসন্তোষ বলা হচ্ছে, সেটাকে আমি মনে করি টার্গেটেড ভায়োলেন্স কিছু কিছু ক্ষেত্রে, সেটা নিয়ে যখন বিদেশে একটা অপপ্রচার চলে, কিছু ক্ষেত্রে অপপ্রচার, কিছু কিছু সত্যি, তখন বিনিয়োগকারী তো দূরের কথা, আমাদের এক্সপোর্ট অর্ডারগুলো ডাইভার্ট হবে, এটা স্বাভাবিক, এটা আমরা ওই ষড়যন্ত্র বলতে চাই না, এটা কিন্তু ব্যবসা। তো সেখানে এই এফেক্টটা কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে পাবো না, এই এক্সপোর্ট প্রসিড কমা শুরু হবে হচ্ছে 3 মাস পরে, কারণ এখন যেই এক্সপোর্টগুলো প্রসিডগুলো আসছে এগুলো 3 মাস আগে এক্সপোর্ট হয়েছে অথবা এখন এক্সপোর্ট হচ্ছে। সো দ্যার ইজ আ ল্যাগ এফেক্ট অন অল এক্সপোর্টস ইনক্লুডিং আরএমজি। কারণ আরএমজিকে নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আরএমজি নিয়ে আমার মনে একটা একটা খুবই অবিচার করা হয়। 82% যদি পুরো বাংলাদেশের রপ্তানি আরএমজি হয়, সেটা কি আরএমজির দোষ নাকি অন্য সেক্টররা পারেননি, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা হয়তো বা লেভেল প্লেয়িং ফিল্ড পাইনি, সেটা অনেকখানি কারেকশন হয়েছে, আরও হবে, কিন্তু আরএমজির কারণে আজকে বাংলাদেশে এই প্লাস্টিক বোতলের একটা ডিমান্ড আছে, বিস্কিটের ডিমান্ড আছে, লোকাল টয়লেট্রিজ ডিমান্ড আছে, সব এনাদের যে মাল্টিপ্লায়ার এফেক্ট অন আর ইকোনমি, এটা কি কোনো দিন আমরা হিসাব করি? টিফিনের কত টাকা, ট্রান্সপোর্টের কত টাকা, ইন্স্যুরেন্সের কত টাকা, পুরো ইন্স্যুরেন্স বিজনেস চলে কি আর গার্মেন্টসের তো বিরাট একটা অংশের কারণে। সো গার্মেন্টস ক্ষতি হয়, এটা শুধু গার্মেন্টস মালিকরাই ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা ভুল ধারণা, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। সেটি আমরা চাই যে এখানে একটা যেন খুব তাড়াতাড়ি একটা সমাধান আসে। সমাধানটা কী হতে পারে খুব তাড়াতাড়ি? 3টা জায়গায়। একটা, স্থানীয় প্রশাসনকে কাজে ফিরে আসতে হবে, যে উদাহরণটা আমরা সুন্দরভাবে শুনলাম নারায়ণগঞ্জ থেকে, সেখানে আমরা যারা ব্যবসায়ী আছে, আমরা এনাদেরকে কীভাবে সাহায্য করতে পারি? অনেক থানাতে গাড়ি নাই, অনেক থানাতে এখন তাদের ফাঁড়িতে কোনো অফিস নাই, বসার জায়গা নাই, এইখানে আমরা আহ্বান করব যে স্থানীয় সরকারের দায়িত্ব যারা আছেন, ওনারা যেন খুব তাড়াতাড়ি প্রায়োরিটি বেসিসে এই ট্রাবল এরিয়াগুলোতে, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগং, যেখানে যেখানে হচ্ছে, এইখানে যে স্থানীয় পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে কীভাবে নতুনভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে কাজে লাগাতে হবে। দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, স্বাভাবিক না হচ্ছে পুলিশের আচরণ এবং পুলিশের প্রেজেন্স, আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বিশেষ করে যারা আমাদের আর্মি থেকে একটা বিশাল একটা দায়িত্ব পালন করছেন, ওনাদের কনস্ট্যান্ট এবং ভিজিবল একটা প্রেজেন্স লাগবে, তাৎক্ষণিক একটা প্রেজেন্স যখন দেয়। এটা আমরা পরশু দিন দেখেছি আশুলিয়াতে, সারাদিন যখন আর্মি জাস্ট সামনে ছিল, আশুলিয়া চলেছে, কিন্তু মুষ্টিমেয় কয়েকটা ফ্যাক্টরি ছাড়া আশুলিয়া কিন্তু চলেছে শান্তিপূর্ণভাবে। তৃতীয়, জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে, ভায়োলেন্স চলতে পারবে না, আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো, রাস্তায় কেন নামবো? আমাদের লেবার মিনিস্ট্রি আছে, আমাদের ডাইফি আছে, আমাদের মিনিস্ট্রি অফ লেবার আছে, সব জায়গায়, কেন আমরা ভাঙচুরের আশ্রয় দেব? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরে জোরেভাবে বলা হয়।
এবং সেখানে আমাদের ট্রাইপার্টাইট মেকানিজম ব্যবহার করতে হবে। চতুর্থ, আমাদের যেসব ফ্যাক্টরির আমরা জানি যে 5% কথা হাতেম ভাই বললেন, আমি ওনার সাথে পুরোপুরি একমত, সেটা 5% না কত পার্সেন্ট আমি জানি না, প্রত্যেকটা সেক্টরে কারা কারা এই ট্রাবল ফ্যাক্টরি বলবো আমাদের জানা আছে, এনাদেরকে নিয়ে আগের থেকে প্রোঅ্যাক্টিভলি বসতে হবে। আপনারা বেতন দিতে পারবেন না বলে আমাদের ফ্যাক্টরি জ্বলবে এটা সম্ভব না। এখন তাদেরকে তাহলে আমরা কীভাবে উদ্ধার করব? তাদের যদি ওই নিজের বলেন রেমিটেন্স রিসিভেবল আছে, সেটার অ্যাগেনস্টে সরকার তাদেরকে একটা লাইন অফ ক্রেডিট করে দিক, কারণ তাদের ফ্যাক্টরিতে গণ্ডগোলটাই কিন্তু ছড়িয়ে বাকি সব ফ্যাক্টরিতে যাচ্ছে, ওই ফ্যাক্টরিগুলোকে প্রোঅ্যাক্টিভলি সলভ করতে হবে। দ্বিতীয় সাব এরিয়া, এই মুহূর্তে একটা বিরাট অপরচুনিটি যেটা আমি খুব পজিটিভলি দেখি হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস বাড়ানো এবং কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেটা অলরেডি আমরা দেখছি। একটা যে ভুল ধারণা যে ওয়ার্কার এবং মালিক একজন আরেকজনের বিপরীতে, এটা কিন্তু আপনি যে কোনো ভালো ফ্যাক্টরিতে আমরা চ্যালেঞ্জ দিই বলে আপনারা এসে দেখেন, আমরা মোটেও বিপরীতে না। আমরা সবসময় বলি আমরা ওয়ার্কারে বিনিয়োগ করবো না, এটা তো বোকামি হবে। আমরা ওয়ার্কারের স্বাস্থ্য, ওয়ার্কারের যেটা বলা হলো সেবা, ওয়ার্কারের গৃহায়ন, ওয়ার্কারের প্রত্যেকটা জায়গায় তো আমরা ইনভেস্ট করলে আলটিমেটলি ব্যবসায় আমরাই বেনিফিশিয়াল হব, কিন্তু সেটা করার জন্য যে কস্ট স্ট্রাকচার, যে প্রাইস স্ট্রাকচার, সেটাকে আমরা করতে পেরেছি, আমরা সবাই মিলে এখানে পারিনি। এইটা করার জন্য আমরা ওয়ার্কারদেরকে সঙ্গে নিয়ে, বাইরেরা যখন বাংলাদেশে আসে বা বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, ওনারা কিন্তু আশ্চর্যিত হয়ে যায় যে আমাদের বাংলাদেশি ওয়ার্কারকে আমরা কোথায় নিতে পারি। কিন্তু সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়াতে পারি, যেখানে আজকের টপিকের মধ্যে আছে যে বাংলাদেশ ইকোনমিকে আমরা ভবিষ্যতের জন্য কম্পিটিটিভ করবো কীভাবে, সেখানে ওয়ার্কারকে ছাড়া এটা সম্ভব? সম্ভব না। কিন্তু এখানে অংশীদারিত্ব সবার মধ্যে থাকতে হবে। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, cheer up, oh oh cheer up, oh oh cheer up, চুমুকে চুমুকে enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে, হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।